গরমের দাপট থেকে বর্ষা স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে, কিন্তু আষাঢ়স্য দ্বিতীয় দিবসে বেহাল বাংলা। একই লকডাউনের কারণে বন্ধ গণপরিবহন, তার উপর টানা দুদিন ভারী বৃষ্টির জন্য কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন, কোথাও হাঁটু জল তো কোথাও একটু কম, আর তার জেরেই নাজেহাল সাধারণ মানুষ। সেই ছবি ধরা পড়ল বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়। বারাসাত চাপাডালি মোড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাত্রীরা পাচ্ছেন না কোনো পরিবহন, যাও বা একটা দুটো গাড়ি পাওয়া যাচ্ছে, কিন্তু ভাড়ার বহর শুনে চোখ কপালে উঠছে নিত্য যাত্রীদের। এবার বালিগঞ্জে যাব, কোনো গাড়ি ঘোড়া নেই, বাড়ি থেকে আসতে হয়েছে যে কোনো রকম এখান থেকে সাড়াল ধরো অটো, আমি থাকি রিকরায়, যাতায়াত করছি কোনোদিন সবজির গাড়িতে, কোনোদিন প্রাইভেটে, আর কোনোদিন মারুতিতে, কিন্তু এত ভাড়া নিয়ে নিচ্ছে। ধরুন এখান থেকে উল্টোডাঙ্গা কেউ চাইছে 60 টাকা, কেউ বলছে 100 টাকা, কেউ বলছে 70 টাকা, আর আমাদের পক্ষে কি এরকম টাকা দিয়ে যাওয়া সম্ভব? রোজ রোজ বলুন। অন্যদিকে জলমগ্ন কলকাতা বিমানবন্দর, গতকাল রাত থেকে একটানা বৃষ্টির জেরে এয়ারপোর্টের নিউ টার্মিনালে জমলো জল। বিমানবন্দর সূত্রে খবর, মেট্রোর কাজ চলার জন্য নিকাশি ব্যবস্থার বেহাল দশা, তার জেরেই জমছে জল। এবার শহর ছেড়ে বিজনেস প্রাইম পৌঁছলো ঝাড়গ্রামে। সেখানকার অবস্থা বেশ শোচনীয়। ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় চিল্কিগড় জামবনির সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওদিকে জলস্তর বাড়ছে সুবর্ণরেখার। এখন এলাকাবাসী সুবর্ণরেখা নদীতে বন্যার আশঙ্কা করছেন। ভেঙে পড়েছে কয়েকশো মাটির বাড়ি, জামবনির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা শহর। বিকল্প কোনো ব্যবস্থা নেই, তৈরিও হয়নি, কিন্তু বর্ষা এলেই সমস্যায় জর্জরিত হয়ে পড়েন এলাকার মানুষ। এই এলাকার মানুষ প্লাবিত হয়ে যায়, আমাদের এইসব এলাকার মানুষেরা বৃষ্টির দিনে ভয়াবহ, এবং হঠাৎ কোনো প্যাশেন্ট নিয়ে যেতে গেলে বা রোগী যেসব জায়গায় প্রচুর কষ্ট হয়, প্রচুর সমস্যা, প্রত্যেক বছরের সমস্যায় পড়ি, যাতায়াত করা যায় না, না বিকল্প কোনো ব্যবস্থা তো নেই, যেটা দিয়ে যাই সেখানেই জল। আমরা চাইছি একটা যাতায়াতের সেতু হয়, ঠিক আছে, যেন সবাই যাতায়াত করতে পারে। বাঁকুড়ার অবস্থাও তথৈবচ। সারা রাত ধরে অত্যাধিক বৃষ্টির কারণে গন্ধেশ্বরী নদীর সেতু চলে যায় জলের তলায়। বিপর্যস্ত যান চলাচল পরিষেবা, বিপর্যস্ত এলাকাবাসী। বৃষ্টি হলে দেখুন, যদি টানা বৃষ্টি হয়, 12-13 ঘন্টার মতো বৃষ্টি হয়, তাহলে আমাদেরকে বেশ সমস্যার মধ্যেই পড়তে হয়। বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে, বাড়ির জিনিসপত্র ওপর নিচে থেকে ওপরে করা, মানে অনেক সমস্যার মধ্যেই আমাদেরকে পড়তে হচ্ছে। হ্যাঁ, যদি টানা বৃষ্টি হয় অন্তত 12 ঘন্টা বা 13 ঘন্টা, তাহলে এই অবস্থা হয়, রাস্তাঘাটগুলো জলমগ্ন হয়ে ওঠে, ভয় পড়ে, বাড়ির মধ্যেও জল ঢুকে। পাটুলি থেকে হৃদয়পুর, থিয়েটার রোড থেকে ঝাড়গ্রাম, গোটা রাজ্য আজ বৃষ্টির দাপটে বিধ্বস্ত। তার উপর বিধিনিষেধের কড়াকড়ির জন্য বন্ধ গণপরিবহন, ফলে কাজে যেতে পারছেন না অনেকেই, যেতে হলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। উত্তর চব্বিশ পরগনা থেকে বিক্রম লাহা, অঙ্কিত মুখার্জি, এয়ারপোর্ট থেকে মানস চৌধুরী, ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের সঙ্গে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।